ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র বলতে এমন জিনিসই দেবে, তাতে এমন কথাই রাখবে যেটা ভারতীয় জনতা পার্টি পূরণ করতে পারে। যখন আমাদের মাত্র দুজন সাংসদ ছিলেন সেই সময় আমরা বলতাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে 370 দ্বারা বাতিল হবে, আমরা সেটা করে দেখিয়েছি। এবং এই সংকল্পপত্র তৈরি করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমাদের যে সংকল্পপত্র তৈরি করার যে কমিটি আছে তারা একটি পদ্ধতি আমরা অনুসরণ করি, আমরা জনগণের মতামত নিই। এবং গতবারও এরকম নেওয়া হয়েছিল, এবার গত 26 তারিখে আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেব দিল্লির যে আমাদের কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বিকশিত ভারত এই নাম দিয়ে, অর্থাৎ আগামী 25 বছরে এই ভারতবর্ষকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ, এই যে যাত্রা আমাদের, এই যে পরিক্রমা, এই পরিক্রমা সম্পূর্ণ করার জন্য কি ধরনের আমাদের পরিকল্পনা প্রয়োজন তা আমরা জনগণের কাছ থেকে মতামত নেব। সেই জন্য প্রতি লোকসভাতে দুটো করে ভ্যান চলবে এবং তাতে এরকম বিকশিত ভারত সম্পর্কে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি সেই সম্পর্কে একটি বাক্স থাকবে, সেখানে আপনি অর্থাৎ সাধারণ মানুষ দেশের জন্য, যেটা কোনো স্টেট স্পেসিফিক হবে না, এমন যে সব রাজ্যের ক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রে যেটা অ্যাকসেপ্টেবল হবে এবং সেটাকে লাগু করা যাবে, এই ধরনের সাজেশন মতামত সাধারণ মানুষের কাছ থেকে আমরা নেব। এরকম তাদের মতামতের জন্য এই বাক্স তথা পেটি রাখা থাকবে এবং তার সাথে একটি ভ্যান থাকবে এবং সেই ভ্যান এখানে 3 তারিখ থেকে চালু হবে, শুরু হবে। আজকে আমরা তার আনুষ্ঠানিক শুভারম্ভ করছি এই বিকশিত ভারতে।